আমার মনটা বুঝলো না কেউ, শুধু উথাল পাথাল কষ্টে দি ঢেউ। বয়স আমার যাই যে বয়ে, ঘরে থাকি একলা শুয়ে, ঘরের শোভা নাই গো বউ বললে আমি বিয়ের কথা, বলে মাথায় গণ্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। আমার কপাল এমনি পোড়া, আছি আমি বৌসাড়া, বললে আমি বিয়ের কথা, বলে মাথায় গণ্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। আপনাকে নতুন করে পাগল বানানো লাগবে কিসের জন্য আব্বা? আপনি তো এমনিতেই চরম একটা পাগল মানুষ। চুপ করে থাকো, এতদিন কইছে আমি ভিলেন, এখন আবার পাগল সাব্যস্ত করবে লাগছে। আর কিছু বলতে, ওই যে কাজের ফিস, তবে ওই কথা সে একবারই কইছিল। উফ দুলো ভাই, আমি আপনার কাছে কাজের ফিস, চৌকি, এই সমস্ত সিলি বিষয়ে জানবার চাচ্ছি না বরাবর। আমি আসতেছিলাম, সাথে আমাকে রাস্তার মধ্যে দেখা হলো, কইলো যে তোর বউ বলে দেখবি, সেজন্য নিয়ে আইছি। অসম্ভব, সাথে আমার বউ দেখা তো দূরের কথা, ও বাড়ির মধ্যেই ঢুকে পারবে না। আব্বা যে ধরনের ফাউল কাজ কাম শুরু করেছে, তার প্রতিবাদ করা লাগবে না? আব্বা তোমার সাথে কি ফাউল কাম করছে? আমার সাথে না, সে তো তোমার সাথে ফাউল কাম করতেছে। সে কিসের জন্য একটা বুড়ির সাথে তোমার বিয়ে ফাইনাল করবি? কত আমি কড়া ভাবে তার কথাটা কয়ে দিছি। সাদনি, বিয়ে তো আমরা দেবেরই চাই, সেটা আমি একা দিবে চালি তো আর হবি না, তাই না? মজনু তো যে মেয়ে দেখবে চাই সেই মেয়ে নিয়ে ওই একই কথা কয়। তুমি একটু খোঁজ খবর রাখো তো ফুপু, আমার সারাক্ষণই ভয় করে, ওই পাগল কখন কোন সিটার বাটপারের পাল্লায় পড়ে কোন অঘটন ঘটায় ফেলায়। আমি যাই। আমি যাবো কে, বৌমা যে কইলো যে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করতেছি, সেটা খাই যা। আচ্ছা খাবো না ফুপু, আর একদিন এক্ষণে। আর তোমার কি হয়েছে? তুমি আমাদের বাড়িতে বেড়াবে যাও না কিছুর জন্য, রাগার বকলি তুমি বেড়াবে যাবে নাকি? চাঁদনি বুকরা মনে করে নিষেধ করেছে, তাই নিয়ে খারাও ঘাটার আগে বুকরা পায়া নেই, ওই কীরকম সাহেবটা করে সেটা দেখো। যাই রে বোন, আর একদিন আসবো না। আচ্ছা বাড়ির পর যায় করি, নিজের যত্ন নিও। খামোখা তুমি এইখানে এতক্ষণ কিসের জন্য খাড়ায় থাকলে সাথী? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা তোমার কি কোনো কাম কাজ নাই? তুমি একজন বিবাহিত মানুষ, তোমার নিজেরই কোনো কাজ কাম নেই, সেক্ষেত্রে আমি তো অবিবাহিত, আমার কাজ কাম থাকে কেবা কইরে? বিয়ের সাথে না করলে কি কোনো কাম কাজ করা যায় না, তাই না? তুমি এখানে খামাখা খাড়ায় না থেকে তোমার ভাবির কাজে সাহায্য করতে পারতেছ না? আমি এখানে খাড়ায় থাকলে তোমার সমস্যা কি? আমি সায়নাবুর সঙ্গে এসেছি, তার সঙ্গে আমি ফিরব। আচ্ছা তুমি খামাখা এখানে খাড়ায় থাকলে কে? এই তোমার সায়নাবুর সাথে যাওয়া লাগবে কিসের জন্য? সায়নাবু তার ফুপুর বাড়িতে আসিছে, সে মেলা পরে যাবি নি, তোমার তার সাথে যাওয়া লাগবি না। তোমার কচ্ছে এখান থেকে যাইতে খামাখা ঝামেলা করে না করলাম, যাও এখান থেকে। এই রঙ্গামুলে, তুমি আমার সঙ্গে ধরনের ব্যবহার করতেছ কিসের জন্য? এতক্ষণ তোমার আমি কিছু কইনি, আমি এখানে খাড়ায় থাকলে তোমার তো ভয় কিসের? তোমার কি দাবি করতেছ? তুমি খামোখা আমার বউকে নিয়ে কি দাবি করতেছ, তাই না? তুমি আমার বউক নিয়ে কি দাবি করবে কিসের জন্য? আর আমি তো সেটা মেনে নিব না। তুমি আমাকে তোমার বাড়িতে ঢুকপেট দাওনি, আমি কিছু করিনি, কিন্তু এটা তো তোমার জায়গা না, তুমি কর আর কে আমাকে। এরপর যদি তুমি আমাকে চলে যাবার কও, আমি সরাসরি তোমার বাড়িতে ঢুকে তোমার বউকে সব করে দেব। মনে আছে তুমি যে আমাকে চিঠি লিখেছিলে? খুব বিলাসিনী করা শিখে গেছো, তাই না? আমি তো জানি তুমি আমার বউকে আজে বাজে কথা কওয়ার জন্য আসছিলে, তাই তো? ভালো হয় যা করছি, মানুষের ক্ষতি করার চিন্তা বাদ দিয়ে দাও, নালি করলাম তোমারও বিয়ে হবি না কোনোদিন। এই তোমার কতদিন কয়েছি ওই চিঠিগুলো ছিঁড়ে ফেলে দাও, তোমার স্বামীর হাতে যদি, কিরম করতে চোখে, তোমার স্বামীর হাতে যদি চিঠিগুলো পড়ে তাহলে আমার ক্ষতি হয়ে যাবি না?
এত করে কই কিছু বুঝো না আবার যা যা খালু বানার কথা ঠিক মজনু তো বিরাট পাগল আর খালি পাগল না বিয়াদব কেন আপনাকে কিসে মারধর করেছে স্বপন ভাই আরে না আমাক মারার সাহস ওর আছে নাকি আর ধরবের পারলে তো তার আগেই তো আমি দৌড় দিছিলাম কেন আপনি না কইছিলেন মজনুর সাথে দেখা হলে তাকে সাহায্য করবেন তাহলে দৌড় দিলেন কেন এটা তুমি কি কথা কইলে লাইলি আমি দৌড় না দিলে তো সে আমাকে আজকে মার্ডার করে ফেলতো এক নম্বর সন্ত্রাসী পাগল সে ইট দিয়ে আমাকে মাথা ফাটাইবার চাইছিল ওকে তো দ্রুত মেন্টাল বানানো দরকার আপনি তা কি কইছিলেন স্বপন ভাই আপনার উপর রাগ হলো কে আমি ওকে একটু শাসন করতে গেছিলাম তোমাকে যেন আর কোনো রকম ডিস্টার্ব না করে এই কথাটা বলা তো জরুর ছিল তা শাসনটা করবার পারছেন তো নাকি আর পারলাম কই তার আগে তো ওই আমাকে শাসন করা শুরু করলো কোনো রকম জানটা নিয়ে পলাইছে এরকম পাগল তো বাড়িতে রাখা ঠিক না আমি ওর বাড়িটা খুঁজে পাই নাই ওর গার্জেনকে কয়ে আসতাম ওকে যেন দ্রুত মেন্টালে পাঠায় মজনুক শাসন করার আগে কি আপনি তা কইছিলেন যে আপনি নিজে মেন্টাল থেকে পালায় আছেন আরে না তুমি কি পাগল নাকি ওই কথা বলে তো সে আমাকে আরো গ্রাহ্য করতো না তবে প্রথম যখন শুনিছে আমি তোমার খালাতো ভাই খুব আদব করে আমাকে সালাম দিছিল তারপর যেই না একটু শাসন করবার গেলাম ওই থেকে একটা ইটা এনে আমাকে আক্রমণ করে বসলো আমি যদি সময় মতো তোরটা না দিবার পারতাম লাইলি তুমি বিশ্বাস করবে না আজকে তোমাকে এবার আমি আসতে পারতাম না আমার লাশ আসতো আচ্ছা আপনি এখন জানতো যান আমি ঘুমাবো আচ্ছা পরে কথা কবে পাগলের কথা বিশ্বাস করে কিসের জন্য আমি তাকে ইট মারবে গেলাম কামটা আমার করে একেবারে উচিত হয় নাই কথাটা মনে হয় আমার নিজেরই তখন লজ্জা লাগতেছে লালির আব্বার সাথে আমি অনেক আজে বাজে ব্যবহার করলাম এই কথা যদি লালির কানে যায় তাহলে করে লালি কি মনে করবি নি আমি একজন প্রেমিক মানুষ আমার মাথা এত গরম করলে পরে চলে এই প্রেমিক মজনু তোর মাথা ঠান্ডা রাখা লাগবে জিনিসটা বোঝা লাগবে ঠিক আছে অবশ্য ঠিক আমি করেছি ওই পাগল তো লাইলিকে ডিস্টার্ব করতেছিল ডিস্টার্ব করার জন্যে লাইলি আমার চিঠি কেন ঠিক মতো পড়ে পারে নাই লাইলি যদি ঠিক মতো পড়ে উত্তরটা দিত তাহলে পরে আমি আবার লাইলির কাছে চিঠি লেখার প্রস্তুতি নিবে পারতাম কারণ তো আমার হাতে কোনো কাম নাই আমি বেকার হয়ে গেলাম কি করবো এখন না ঘুমাইনি যাবি না ঘুম আসলে পরে সাথে ঘুমের ভিতরে এসে আমাকে ডিস্টার্ব করবি নি সি 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 এত বেহায়া মানুষ হয় সাথে খুব দুষ্ট হয়ে গেছে কিন্তু কি করব লালি তুমি কিন্তু আমাকে বেকার বানা দিলে আমি এখন কি করব কও তুমি যে আমার জীবনের উপহার কি করে তোমায় আমি ভুলবো তুমি যে আমার জীবনে খামাখা পাগলের কথায় আমরা টেনশন অস্থির হয়ে গেছিলাম একটা গুজব ছড়া আমাদের মধ্যে কিরকম একটা চিন্তার মধ্যে ফেলাই দিছিল আচ্ছা আপা যদিও কথাটা আপনি কইছেন এর আগে তারপরেও জানার জন্য কোশ্চেনটা করতেছি সেটা হচ্ছে আপনার সাথে যখন ফুফু শাশুড়ির কথাবার্তা হয় তখন কি উচ্চ বাক্য হয়েছে কোনো আরে না একটু না উল্টে আরো এত কথা কইছি আমি বুকরার বইয়ের প্রশংসা থেকে শুরু করে এত কথা যে আমি কিরম করে কইলাম রে ভাই সেই কথা আমি এখন চিন্তা করতেছি উল্টে আরো কত গাউজালা কথা যে আমার সহ্য করা লাগিছে আমি না যে ভালোই হয়েছে ওই সমস্ত গাজলা কথাবার্তা আমি সহ্যই করতে পারতাম না পরে সব উল্টাপাল্টা কথা কয়ে ফেলাতাম আমারও এখন তাই মনে হচ্ছে তোমার বুবুর একলা যাওয়াটাই ভালো হয়েছে যদিও তার যাওয়া নিয়ে আমি প্রথমে একটু মনক্ষুণ্ণ ছিলাম
যাগে। তাহলে একটা বিষয়ে নিশ্চিত হওয়া গেল যে আমাদের ভিতর কেউ কলকাঠি নাড়তেছে না, কিন্তু মজনু যে তার বিয়ের কথা কয়ে বেড়াচ্ছে এ কথাটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। হ্যাঁ গোলাপ, লাইলি নামের কোন মেয়ে জানি সে বিয়ে করবি সেই কথা সে রাঙার বইয়ের কাছে পর্যন্ত কইছে। লাইলি? আচ্ছা লাইলি ওই মেয়েটা না যে যে বাড়িতে মজনুক পিট মারা করে বাইরে রাখিছিল? ও দুলা ভাই, আপনার তো দেখি নামও মনে আছে। আচ্ছা ভালো কথা, ওই যে 500 ডাঙা সেই বাড়ি। এই তুমিও না কইছিলে মেয়েটা দেখতে খুব সুন্দর, তো তার বাপ কি ওই পাগলের সাথে মেয়ে বিয়ে দিবি? দিবেরও পারে, বুঝেছে কিসের জন্য? বিটের বিয়ে তো সে পাগলের সাথে দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে পাগলের সম্পত্তির সাথে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা কইছেন আপা। আমার মনে হয় কি এই জন্যই মজনু তার সম্পত্তির দলিলপত্র খোঁজ খবর নিচ্ছে। কথাটা কিন্তু হালকাভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শক্ত করে কিভাবে দেখা যায় সেই কথা কও গোলাপ। তুমি তো কইছিলে যে মিটিং এর মধ্যে ওই প্ল্যানটা প্রকাশ করবা, এখন তো মিটিং চলতেছে। হ্যাঁ প্রকাশ তো করতেই হবে, তার আগে যে কাজটা করতে হবে যেভাবে হোক মজনু পাগল সাব্যস্ত করে মিন্টালে ভর্তি করতে হবে। এখন মিন্টালে ভর্তি করার জন্য যা যা করণীয় সেটা নিয়ে আমাকে ভাবতে হবে, ঘরে বসে করা যায় না। আমার মনে হয় কি প্রথমে কি কয় পড়া, প্রথমে আমার মনে হয় কি চাঁদনি, এই চায়নাবুকে আমার সাথে ঝগড়া করবে রায় ছিল। যাক, সারাদিন পরে যে আপনি কথাটা জিগানের সময় পাইছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। না সময় তো আমি পাইছি, আমি তো ইচ্ছে করে সময় নিয়েছি, তা আসা দেখেই তো আমার মিজাজটা টং হয়ে গেছিল। আম্মার সাথে ঝগড়া করেছি এই কথাটা শুনলি পরে তো আমার মিজাজটা কন্ট্রোলে বাইরে চলে যেত, তার জন্যই তো সময় নিয়েছি, বুঝলি না? কিডা করেছে তোমাকে চান্না বুঝে এখানে ঝগড়া করবার জন্য আসছিল? অত বাহাদুরি করার কাম নাই, চায়নাবু আম্মার সাথে ঝগড়া করতে আসে নাই, আম্মার সাথে এমনকি একটা জোরে কথা পর্যন্ত কয় নাই। ককি তাহলে চায়নাবু কিসের জন্য আসছিল? শুনো, চায়নাবু এ বাড়িতে আম্মার সাথে ঝগড়া করবার জন্য আসে নাই, সে আসছিল মজনু ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা কইতে। আচ্ছা এই তুমি নাকি সাথে আমাদের বাড়িতে ঢুকতে দাও নাই, তা কিসের জন্য দাও নাই? কত অসু ফালতু মেয়েদেরকে আমার বাড়িতে ঢুকবার দিব না কোনোদিনও। চায়নাবু কিসের জন্য তাক সাথে করে নিয়ে আইছে এটা দেখি তো আমার মিজাজ তো একদম গরম হয়ে গেছে। আচ্ছা তোমার সমস্যাটা কি মজনুর বড় ভাই একটু কত? হ্যাঁ কাকলিক দেখলে তোমার মিজাজ গরম হয়, সাথিক দেখলে তোমার মিজাজ খারাপ হয়, তোমার ঘটনাটা কি আসলে একটু খুইলা কও দিনি। এসব তুমি কি কথা করছো, কিসের ঘটনা? তোমার কলাম না ওরা একদম বেয়াদব টাইপের মেয়ে, ওদের দেখলে আমার মিজাজ খারাপ হয়ে যায়, ওরা তোমার না সম্পর্কে নানান রকম আজেবাজে কথা কয়। আমার নিয়ে কোনো আজে বাজে কথা তো সে কবার পারে না। আমার কি মনে হয় জানো মজনুর বড় ভাই, আমার মনে হচ্ছে যে এই সাথে যদি তোমার নিয়ে কোনো গোপন কথা আমার কাছে কয়ে দেয় সেজন্য তুমি সাথে আমাকে বাড়িতে ঢুকতে দাও নাই। এসব কি কথা করছো সাথে তুমি? হ্যাঁ তোমার কাছে না যে আমি রাগার কোনো ভয় নাই, আর ওই ওই সাথীকে দেখে আমি ভয় পাবো কিসের জন্য? আমার রাগার কোনো ভয় নাই বুঝছো, মধ্যরাতে ভূতর ভরতলা যায় আমি একলা একলা ঘুরে বেড়াতে পারি আমি। বটতলার কথা থাক, আচ্ছা সত্যি করে একটা কথা কও দিনি, হ্যাঁ তোমার কি সাথীর সাথেও কাকুলির মতো কোনো ব্যাপার স্যাপার ছিল নাকি? বাহ চাঁদনি বাহ, আমার তুমি আর কত নিচে নামাবে চাঁদনি, কতখান নিচে নামাতে চাও তুমি আমারে? হ্যাঁ তোমার কি মনে হচ্ছে আমি একটা চরিত্রহীন যুবক, আমার কোনো চরিত্র নাই? বাহারে রাঙা বা তোর কপাল, যার জন্য চুরি করতেছি সেটা কয় চোর, তোমার জন্য চুরি করি তুমি আমার কত চোর। শোনো চাঁদনি, তোমার চেহারা নিয়ে ফাউল কথা বলার প্রতিবাদ স্বরূপ আমি সাথীকে বাড়ি ঢুকতে দেইনি, আর তুমি সেই তুমি আমাকে এই প্রতিদান দিলে তাই নিয়ে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোভাবে এরকম কথা কব না, সাথী এ বাড়ি ঢুকবি আমি তাকে ফুলের মালা দিয়ে বাড়ি ঢুকাবো। চ
সাথে আসবি, তারপরে আমি না করবো না, সমস্যা নাই, সাথে বাড়ি আসবি, সাথীর বাড়ি আসবেই লাগবি, আমি তাহলে বাড়ি ঢুকাবো, আমার ভুলই হয়ে গেছে। তারা চুপ করো তো, এই ভাষণ শুরু করলে তো আর থামো না দেখতেছি, ভাষণ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। মজনু একজন পাগল নহে, লাইলি লাইলি, মজনু একজন পাগল নহে, লাইলি লাইলি। কিরো দিদি তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। হে মজনু, এই শুনতে পেলে তুই ঘরে এসে বসলো কিসের জন্য? দেখিছো, তুগার কাছে আমার সব কিছুতেই দোষ হয়। যখন মধ্যরাত্রিরে ঘরে ফিরতাম তখন রাগারাগি করে কতু, আমি কিসের জন্য ঘর ছেড়ে রাতভর বনে বাজারে ঘুরিয়ে বেড়াই, এখন আবার আমি সন্ধ্যের সময় ঘরে ফিরেছি, এখন দোষ দিচ্ছু কিসের জন্য আমি সকাল সকাল ঘরে ফিরেছি? একটা কথা, তুই মাটি করবি দিস না, তাই না? তুই যে সন্ধ্যার সময় ফিরেছু সেই জন্য কি তোর কোনো দোষ দেওয়া হচ্ছে? তোখানে জিজ্ঞাসা করছি, সন্ধ্যায় সন্ধ্যায় তুই বাড়িতে ফিরলু, বাইরে কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয় নাই, কবের পারিস, এখন ঘরের প্রতি আমার একটা টান হয়েছে, মানে ঘরে ফিরে আসতে আমার ভালো থাকে তাই আসি, খালি ঘরে ফিরে আসা না, একলা একলা থাকতে আমার খুব বেশি ভালো লাগে। তাই নাকি? তো তুই সারাদিন থাকিস কোনে, ফুপু কইলে তুই সেখানেও নাকি আর যাস না? যাবই তো না, রাঙা তার বউ নিয়ে খুব আদিকলে পড়া করে, আমিও ডিক্লিয়ার দিয়েছি, উয়ের চায় সুন্দরী বউ ঘরে আনে আমি দেখা দেব। খালি তো বিয়ে করব বিয়ে করব কয়ে ধুয়ে তুলে ফেলাইছ, বিয়ে কাক করতেছো কোনে করতেছো সেটা তো কইস না। এখন তো কোনো কিছু কওয়া যাবি না, কবুল কর আগ পর্যন্ত সব কিছু গোপন রাখা লাগবে, চিন্তা করিস না, বউ আসে যখন তুগারে সালাম করবি তখন সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা 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 হয়েছে, তুই না কবিস তাহলে না কইস, আমি এখন তোকে যে কথাটা কবে রাইছি সেই কথাটা তোকে কই। লাইলি নামে কোন মেয়ে নাকি তুই পছন্দ করিস, তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোর দুলে ভাইরা কইছে যায় কথা কবি। কোনো দরকার নাই, দুলে ভাই করে কইস তাকে অসংখ্য ধন্যবাদ, যখন কথা কওয়ার দরকার ছিল তখন যায় কোনো রকম কথাবার্তা না কয়া উল্টে আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করেছিল। এই মজনু পাগল হবে পারে কিন্তু কোনো কিছু ভুলে নাই, সব কিছু মনে রাখিছে। দেখে খালি লাইলি আর মজনুর জন্য দোয়াটা করিস, তাগনে মিলনটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। খালি একটাই সমস্যা, লাইলির যে বাপ আমাকে তো দিলে বাইকের মতোই হচ্ছে, ফাউল ফাউল নাম্বার ওয়ান, ফাউল নাম্বার টু, ফাউল নাম্বার থ্রি। দেখে দোয়া করিস, খালি দোয়া করিস লাইলি। তো মজনু একজন পাগল নহে, লাইলি লাইলি, মজনু একজন পাগল নহে, লাইলি লাইলি। তোমার পড়ার একটু ক্ষতি করি, জরুর একটা কথা কবার চাই তোমাকে। কি কষ্ট তুমি, পড়ার কোনো দরকারই নেই, দরকার বলে সারা জীবন পড়বো না, তোমার কথার সে তোমার জরুরি কথার যে আমার পড়া বড় নাকি, বলো কি বলতেছ, বলে ফেলো। শোনো না, বড় বাবুয়া এসে মজনু ভাইয়ের বিয়ের বিষয়ে জিজ্ঞেস করতেছিল, কছিল আমরা তার বিয়ের বিষয়ে কিছু জানি কি না। তাই নাকি? তা কি কয়েছো কি তুমি, তুমি ডাইরেক্ট অ্যাকশনে কয়ে দিতে যে আমরা বিয়ের ব্যাপারে সব কিছু জানি, লাইলি আর মজনু মিলন হচ্ছে। না না না, আমি এসব কথা কইনি, আমি শুধু কইছি মজনু ভাই তোমার কাছে চকি কেনার কথা কইছে, আর কিছু না। ভালো করেছো, একদম ভালো করেছো, চকি না চকি না খাট কেনার ব্যবস্থা হচ্ছে, এ কথা জানাই দিতে। বড় বাবুর কথা শুনে মনে হলো মজনু ভাইয়ের বিয়ের কথা শুনে তার ভয় ধরিছে, কত বড় স্বার্থপর চিন্তা করে দেখো, কই যে মজনুর বিয়ে হলে পরে আমরা এবারে থাকতে পারবো না, সবকিছু নাকি আমাদের হাতছাড়া হয়ে যাবে।
তুমি ডাইরেক্ট মুখের উপর কয়ে দিতে, ওখানে কওয়া উচিত তো। আমরা দরকার পড়লে এই বাড়িতে থাকব না, তারপর মজনু ভাইয়ের সংসার হোক, বিয়েটা হোক। আমি তো এই কথাটাই কইছি উকিল, কিন্তু আবার মনে মনে ভাবলাম তুমি আবার যদি রাগ করো। কি কলে শোনা, আমি রাগ করব? আচ্ছা তোমার কি আমার লোভী মনে হয়? আমি তো শুধু এই বাড়িতে থাকিছি একটা কারণে, সেই একটা কারণ হচ্ছে গিয়ে তোমার তোমার ভালোবাসার জন্য। আমার জানো আমার প্রাণ তাহলে এই বাড়িতে এত কেওয়াজের মতো এত ক্রিমিনালদের সাথে আমি থাকবো? আমি একজন উকিল মানুষ কি? ভুলে গিয়েছিলাম, এখন বলতে পারি তুমি অর্ডার দিয়েছো সব ধরনের একদম বইয়ের থেকে, বুঝছো? নিজের মতো করে বানায় নিয়েছি, মনে করো যে উকিলতি আইন, মনে করো নিজের মতো করে বানায় মনে করো যে থিসিস করতেছি। এবার পাশ না হয়ে যাবে কোনে।